এদিকে রানা প্লাজা ধসের ভয়াবহতা বয়ে বেড়াচ্ছে আহত নিহতদের স্বজনরা। তেমনি এক নাম এজাজউদ্দিন আহমেদ কায়কোবাদ। উদ্ধার কাজে অংশ নিয়ে নিজে অগ্নিদগ্ধে গুরুতর আহত হয়ে পাড়ি জমান না ফেরার দেশে। হারিয়ে যাওয়া মানুষটিকে সর্বক্ষণ খুঁজে ফিরছেন তার স্ত্রী আর সন্তানরা। বাবার গল্প শুনে কঠিন বাস্তবতায় বড় হয়ে উঠছে। তাদের হৃদয়ে লুকোনো আবেগের কথা জানাচ্ছেন মিজান আহমেদ। ক্যামেরা ছিলেন শহীদুজ্জামান। রানা প্লাজা ভবন ধসের ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ করা স্বেচ্ছাসেবকের নাম এজাজউদ্দিন আহমেদ কায়কোবাদ। অন্যের জীবন বাঁচাতে ধসে পড়া ভবনের 72 ফুট নিচে নেমে উদ্ধার কাজে অংশ নেন এজাজ। কিন্তু সেখানেই অগ্নিদগ্ধ হন তিনি। রাষ্ট্রীয় অর্থে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। 4 মে না ফেরার দেশে পাড়ি দেন জীবন বাঁচাতে এসে জীবন উৎসর্গকারী এই মানবিক মানুষটি। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে। এজাজের 2 সন্তান মারিয়া ও তিহাদ। অবসরে মারিয়া তার ছোট ভাইকে শোনায় বাবার সেই সাহসিকতার গল্প। পিতার মুখচ্ছবিতে জমে থাকা ধুলো মুছে যায় হৃদয়ের স্পর্শে। শূন্যতা পূরণে মা হয়তো চেষ্টা করেন, কিন্তু বাবার জায়গাটা হয়তো খালি থেকে যায়। আম্মু চেষ্টা করে করার, বাবাকে যাতে মিস না করি, বাবার যে গ্যাপটা সেটা ফিল আপ করার, কিন্তু আসলে তবুও মিস করি, বাবা তো বাবাই। যখন রানা প্লাজার এই দিনটা আসে তখন আসলে বেশি মনে পড়ে। গেল 9 বছর যার গল্প জুড়ে শুধুই বিষণ্নতা, তিনি এজাজের স্ত্রী আয়েশা জাহান জেরিন। প্রতিদিনই ছবির আড়ালে হারিয়ে যাওয়া মানুষটিকে খুঁজে ফিরে হৃদয়ের লুকোনো আবেগ। সেনাবাহিনীরা তাকে ওখান থেকে উদ্ধার করে আপনার সিঙ্গাপুরে নিয়ে গেল। সিঙ্গাপুরে উনি 4 মে মারা গেল। বিলম্বিত বিচার নিয়ে ক্ষোভ ও প্রত্যাশাও ছিল তাদের কণ্ঠে। যাদের জন্য আসলে বাবার এই অবস্থা হয়েছে, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। যাদের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি তাদের কঠিন সাজা চাই। আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে এই রানার বিচার, সর্বোচ্চ বিচার যেন খুব দ্রুত হয়, আমি যেন দেখে যেতে পারি। মাটিতে মিশে গেলেও এজাজের মতো কীর্তিমানরা টিকে থাকেন মানুষের দোয়া ও মোনাজাতে, সে অনন্তকাল ধরে। স্বজনরা বলছেন এজাজের রেখে যাওয়া দৃষ্টান্ত আগামী প্রজন্মকে মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। এই ভাবনা যেমন তাদের মধ্যে আশা জাগায়, ঠিক তেমনিভাবে তাদেরকে হতাশায় ডোবায় তারা যখন দেখেন গেল 9 বছরে 594 জন সাক্ষীর মধ্যে মাত্র 1 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। আর তাই দ্রুত আলোচিত এই মামলাটির বিচার শেষ হবে, অপরাধীভাবে দৃষ্টান্তমূলক সাজা, এমনটাই সবার প্রত্যাশা। মিজান আহমেদ, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।